আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো আমার মতো সকলেরই হয়তোবা মাথাটা অনেক নষ্ট হয়ে গেছে, কারণ হচ্ছে আমরা এখন থেকে, আজকে হচ্ছে 5 তারিখ, রাত বাজে 10টায়, ঠিক এখন থেকে 20 মিনিট আগে আমরা যারা ফেসবুক ব্রাউজ করতেছিলাম, হঠাৎ করে দেখি যে লগ আউট হয়ে গেছে। আমরা বারবার চেষ্টা করেও মানে ফেসবুকে লগ ইন করতে পারতেছি না। তো আমারও মাথা নষ্ট হয়ে গিয়েছিল। তো আমার মতো প্রায় মনে হয় কোটি কোটি মানুষের একই অবস্থা হয়েছে। তো প্রথমে অনেক টেনশন করতেছিলাম, কিন্তু আসলে এটা টেনশনের কোনো কারণ নাই, এটা ছোট্ট একটা সমস্যা, এটা সমাধান হয়ে যাবে। আর এটা সমস্যাটা হচ্ছে, এর আগেও এরকম সমস্যা হয়েছিল। এটা সমস্যাটা আপনারা মানে টেনশন নিয়েন না, এটা হয়তোবা 2 ঘন্টা লাগুক, 4 ঘন্টা লাগুক, 1 ঘন্টা লাগুক, এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। এটা হয়তোবা কোনো একটা সার্ভারের প্রবলেম, নয়তো ফেসবুক হয়তোবা কোনো কিছু আপডেট করতেছে, নয়তো সার্ভারে কোনো একটা প্রবলেম। আমরা আসলে অনেক টেনশনে আছি যে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে না কি হয়েছে, আসলে আমরা অনেক টেনশনে ছিলাম, আমিও ব্যক্তিগতভাবে অনেক টেনশনে ছিলাম। কিন্তু পরবর্তীতে জানতে পারলাম যে না, এটা সার্ভারের প্রবলেম। তো আপনারা টেনশন করার কোনো কারণ নাই, জাস্ট রিল্যাক্স হয়ে বসে থাকুন। ফেসবুকে এখন আপাতত লগ ইন করার দরকার নেই, হয়তো বা 2 ঘন্টা 3 ঘন্টা 1 ঘন্টা এরপরেই ঠিক হয়ে যাবে। তো টেনশন নেন না। তো এই কারণে আপনাদের হচ্ছে যে মানসিক একটা টেনশন, এই টেনশনটা দূর করার জন্য ভিডিওটা আমি করলাম। তো সকলেই ভালো থাকবেন, আর টেনশন করবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।